তো বন্ধুরা, এই ভিডিও আমরা আলোচনা করব জনি কাউকুকে নিয়ে। জনি কাউকু যিনি গত মরশুমে এসিএল ইঞ্জুরি কারণে তেমন একটা খেলতে পারেনি, সেই কারণে তিনি এই মরশুমে আবারও মোহনবাগান দলের হয়ে কামব্যাক করতে চলেছে। হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে রেজিস্টার করতে চলেছে মোহনবাগান দল। তবে যদি তাকে যদি রেজিস্টার করা, সেক্ষেত্রে মোহনবাগান দলের ছজন বিদেশির মধ্যে কোন বিদেশিকে বাদ দেবে সেটাই হচ্ছে বড় প্রশ্নের বিষয়। যেহেতু এখনও পর্যন্ত আরমান্দো সাদিকু তিনি তার পারফরমেন্স তুলে ধরতে পারেনি মোহনবাগান দলের জার্সিতে, সেই কারণে হয়তো এই আরমান্দো সাদিকুর উপর খুব পড়তে পারে মোহনবাগান ম্যানেজমেন্টের। যদি এই আরমান্দো সাদিকুকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে হয়তো জনি কাউকে রেজিস্টার করাতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। আরমান্দো সাদিকু তিনি যদি মোহনবাগান দলের জার্সিতে সেই রকম পারফরমেন্স তুলে ধরতে না পারে, সেক্ষেত্রে হয়তো মোহনবাগান দল তাকে ছেড়ে দিতে পারে। আর জনি কাউকে মেডিকেল টেস্টের পর জনি কাউকে হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে রেজিস্টার করাবে। আর এই মোহনবাগান দলের মিডফিল্ডে একজন জনি কাউকুর মতো বিদেশি প্রয়োজন। আর জনি কাউকু যদি চলে আসে, সেক্ষেত্রে মোহনবাগান দলের সোনাই সোহাগা হবে। আর মোহনবাগান দলে অনিরুদ্ধ থাপা বা সাহাল আব্দুল সামাদ বা উগো মোস্তারা মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে পারছে না, সেক্ষেত্রে জনি কাউকুর মতো একজন ভার্সেটাইল প্লেয়ারের দরকার, যে মাঝমাঠটাকে হোল্ড করতে পারবে, এটাকে গিয়ে সাহায্য করবে, তার পাশাপাশি গোল করতেও পারবে, এরকম একজন প্লেয়ারকে দরকার। আর জনি কাউকু সেই লেভেলের প্লেয়ার। এবার যদি মোহনবাগান দল চায়, তাহলে সেক্ষেত্রে হয়তো আরমান্দো সাদিকুর জায়গায় জনি কাউকে আইএসএল রেজিস্টার করাতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের মতে কী বলে, আরমান্দো সাদিকুর জায়গায় জনি কাউকে এলে কি ভালো হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে।